আমি কারিমুল্লাহ ভারতের এই বাংলার মাটিতে দাঁড়িয়ে আমার কথা নেটে যাচ্ছে ওই সমস্ত কাউরা ছানাদের যদি কানে যায় আমি কারিমুল্লাহ বলে যাচ্ছি ওদের জন্মের ঠিক নাই যারা আল্লাহর একজন কোরআনের পাখির বিরুদ্ধে আরে কোরআনের বুলবুলির বিরুদ্ধে আপনারা দেখেছেন সারা বাংলাদেশ নয় সারা ভারত নয় গোটা মুসলিম জাহানে এশিয়া মহাদেশের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি হুজুর যিনি জিন্দা আল্লাহর ওলি যে মানুষটা ৫০ বছর পৃথিবীর ৬০-৭০টা দেশে কোরআনের দাওয়াত দিয়ে বেরিয়েছেন জিন্দা আল্লাহর ওলি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি হুজুর যে মানুষটা কাবার ভিতরে প্রবেশ করার অনুমতি পেয়েছিল যিনি কাবার ইমাম নামাজ পড়াতে যাচ্ছে আসরের নামাজ পিছন দিকে তাকিয়ে দেখছে আল্লামা সাইদি দাঁড়িয়ে বুকে জড়িয়ে ধরে কপালে চুমা খেল এই রকম একজন কোরআনের পাখি পৃথিবী ছেড়ে চলে গেল বাংলাদেশের মাটি ভূমিকম্পে কেটে উঠল কেঁপে উঠল কিছু মুসলমান নামের কলঙ্ক কিছু মুনাফেকের বাচ্চা কিছু কাউরা খ্রিস্টানের ছানা তারা খুলনার মাটিতে যেখানে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি হুজুরকে মাটি দেয়া হবে খুলনা ওনার হাতের প্রতিষ্ঠিত মাদ্রাসার পাশে ওনার বড় ছেলের কবরের পাশে উনি তখন ঢাকা মেডিকেল থেকে মাইয়ে যায়নি তার আগে ওদিকে কবর খোলা স্টার্ট হয়ে গেল কিছু মুসলিম নামের কলঙ্ক এদের রক্তের দোষ আছে এরা মুসলিম জাহানের কলঙ্ক এরা কাউরা মুচির ছানা হবে এরা মুসলমানের ছানা হতে পারে না এরা দাখিল খুলনা মাদ্রাসার সামনে স্লোগান তুলল আল্লামা সাইদি নয় পৃথিবীর সব থেকে বড় ইহুদির নাম হলো সাইদি ইহুদি সাইদিকে খুলনার মাটিতে মাটি দিতে দেব না নাউজ বিল্লাহি মিন জালিক আর আমি কারিমুল্লাহ ভারতের এই বাংলার মাটিতে দাঁড়িয়ে আমার কথা নেটে যাচ্ছে ওই সমস্ত কাউরা ছানাদের যদি কানে যায় আমি কারিমুল্লাহ বলে যাচ্ছি ওদের জন্মের ঠিক নাই যারা আল্লাহর একজন কোরআনের পাখির বিরুদ্ধে আরে কোরআনের বুলবুলির বিরুদ্ধে যার বিরুদ্ধে চোরের মামলা দিল ধর্ষণের মামলা দিল শয়তানও বিশ্বাস করবে না এই বাবু এই দেলাওয়ার হোসেন সাইদি নামটা কে রেখেছিল আপনারা জানেন আল্লামা সাইদি গোটা দুনিয়া পাগল করেছে কিন্তু আল্লামা সাইদির তার জুড়ে আছে কোথায় জানেন ফুরফুরার জমিনে সোবান আল্লাহ বলবেন এই আর একটু জোরে সোবান আল্লাহ বলবেন আর একটু ভালোবাসা দিয়ে সোবান আল্লাহ বলবেন আমি বাদরামি করতে আসি কটা মিডিয়া এখানে আছে বুঝতে পারছেন আমার কথা কাল সকালে বাংলা তথা গোটা দুনিয়ায় ছড়িয়ে যাবে মাল্লাল যদি থাকেন আমার কথা কেটে দেবেন আল্লামা সাইদি ওনার মায়ের নাম হলো গুলনাহার বিবি মানে আল্লামা সাইদির মায়ের নাম আল্লামা সাইদির নানাজি মানে গুলনাহার বিবির আব্বা ফুরফুরার ইমান ইসলামের লৌহ মানব ইমান ইসলামের অগ্নি পুরুষ ইমান ইসলামের বীর পুরুষ ইমান ইসলামের মহাপুরুষ মজাদ্দেদের জামাত আমির শরিয়াত ফুরফুরার দাদাপীর আবু বাকার সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন দেলাওয়ার হোসেন সাইদি হুজুরের নানা সুবহানাল্লাহ বলেন আর দেলাওয়ার হোসেন সাইদি এই নামটা কার দেওয়া জানেন কার দেওয়া জানেন শুনে নেন ফুরফুরার দাদাপীর আবু বাকার সিদ্দিকের কলিজার টুকরা নয়নের মণি নয়নের পুতুলি দাদা হুজুরের রক্তপিণ্ড দাদা হুজুরের মেজ সাহেব জাদা মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের সফরে গেছেন
গুলনাহার বিবি একটা পুত্র সন্তান জন্ম দিয়েছেন, সেই সন্তানটা নিয়ে ফুরফুরার মেজ হুজুর কেবলার হাতে দিলেন, হুজুর এই বাচ্চার নামটা আপনি রেখে দেন। ফুরফুরার যিনি আধ্যাত্মিক জগতের পীর ছিলেন, শুধু আধ্যাত্মিক নয়, যিনি এলমের জাহাজ মিশর জামিয়া জাহার থেকে ফারেক, ফুরফুরার মেজ হুজুর কেবলা আল্লামা দেরবার হোসেন সাইদিকে কোলে তুলে নিয়ে মুখে চুমা দিয়ে এই দেলবার হোসেন নাম রেখেছিলেন। ফুরফুরার মেজ হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাই, সুবহানাল্লাহ বললেন না, একটু মজা করে সুবহানাল্লাহ বললেন না, খুশি করে সুবহানাল্লাহ বললেন না, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা। আরে মেজলা হুজুর কেবলা আল্লামা দেলবার হোসেন সাইদিকে কোলে নিয়ে চুমা দিয়ে বলেছিল, এই বাচ্চার নাম হলো দেলবার হোসেন, নামের অর্থ হলো যুদ্ধ বিজয়ী বীর। কোলে নিয়ে আল্লাহর কাছে মেজ হুজুর বলেছিল, হে আল্লাহ এই ছেলের দ্বারাই ইসলামের ডুবন্ত জাহাজ আল্লাহ একদিন ভাসিয়ে তুলবে। সেই আল্লামা দেলবার হোসেন সাইদি যার স্বপ্ন ছিল, যার জীবনের আশা ছিল, এ জমিন আল্লাহর, এ আসমান আল্লাহর, এই জমিনে পৃথিবীর কোন মাল্লাল আইন তৈরি করতে পারে না, আইন চলবে আল্লাহর কোরআনের হক কথাগুলো বলতে গিয়ে, দিনের হক কথাগুলো বলতে গিয়ে। আরে আল্লামা সাইদি যদি কোরআনের হক কথাগুলো না বলতো, বাংলাদেশে ওনার উপরে কোনো আল্লাহর ওলি থাকতো না, তারা মাথার তাজ বানিয়ে রাখতেন। একটাই অপরাধ, কোরআনের হক কথাগুলো আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য বেচারা পৃথিবী থেকে চলে গেল, চোরের বদনাম নিয়ে, জেনার বদনাম দিয়ে, ডাকাতির বদনাম নিয়ে দুনিয়া ছেড়ে চলে গেল। আর কত যার সন্তানেরা তারা আল্লামা সাইদির মৃত্যুতে হাততালি দিচ্ছিল, শুনবেন পাগল হয়ে যাবেন। এই বাবু, আরবের মাটিতে একটা এই আপনাদের এখানে গজলের প্রতিযোগিতা হয় না? আরে হয় না, কেরাতের প্রতিযোগিতা হয় না? সৌদি আরবে একটা প্রতিযোগিতা হয়েছিল ন্যাড়া আরবি। ন্যাড়া আরবি মানে কার বলে জানেন? ওই আরবিতে শুধু অক্ষর থাকবে, জবর জের পেশ থাকবে না। তো গোটা দুনিয়ার থেকে লোকসব প্রতিযোগীরা অংশগ্রহণ করেছে ওই ন্যাড়া আরবি। বড় বড় মাওলানারাও পড়তে পারে না, খুব জবরদস্ত মাওলানা হলে তবে ন্যাড়া আরবি পড়তে পারে। আল্লামা দেলবার হোসেন সাইদি ওই প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিল। যে দেশে কোরআন নাজিল হয়েছে সেই সৌদি আরবকে পিছনে ফেলে আল্লামা সাইদি ফার্স্ট হয়েছিলেন। কত বড় জিন্দা আল্লাহর ওলি ছিলেন আজ বাংলাদেশের। ওই জন্য অনেক লোক আমাদের দেশে অনেক বাংলাদেশের বক্তা দাউদ করতে চায়। আমার রাগটা কোথায় জানেন? তোরা বাংলার জমিনে, বাংলার জমিনে আল্লামা দেলবার হোসেন সাইদি, আর এটা যদি ভারতের জমিনে হতো, বাংলার জমিনে হতো, বাংলার মুসলমানেরও নিজেদের কুইন্টাল কুইন্টাল রক্ত খরচ করত, কিন্তু আল্লামা সাইদিকে জেলখানায় রাখত না। ইতিহাস প্রমাণ দেয় এই বাংলার জমিনে, পশ্চিম বাংলার মাটিতে যখন সিদ্দিকুল্লার উপরে যখন উনি পার্টি করত না, তখন সিদ্দিকুল্লার উপরে যখন অ্যাটাক হতো, আমাদের ফুরফুরার সম্মানিত তোয়া হুজুরের বিরুদ্ধে যদি কেউ আঙ্গুল তুলত, আজ বাংলার আপামর জনসাধারণ, আজকের বাংলার মুসলমান গোটা কলকাতা অবরুদ্ধ করে দিত না, দিত না। আরে জোরে বলেন, কারণ আমরা মুসলমান, আমরা আমাদের প্রসবিনী মায়ের থেকে, আমরা জনম দুঃখী মায়ের থেকে, আমরা আমাদের কোটি কোটি বাচ্চার থেকে ইসলামকে বেশি ভালোবাসি, কোরআনকে বেশি ভালোবাসি,
দিনকে বেশি ভালোবাসি আলেম উলামাদেরকে ভালোবাসি আমাদের জীবন চলে যাবে আমরা আলেম উলামাদের বিউজ্জুতি করব করব না তাই তো যখন পীরজাদা নওশাদ সিদ্দিককে আপনার ধর্মতলার মাটিতে টানতে টানতে নিয়ে যাচ্ছিল আমরা পার্টি দেখি নাই পার্টি দাদার ব্যক্তিগত ব্যাপার একজন আলেম হিসেবে আমরা তার পাশে দাঁড়িয়েছিলাম না দাঁড়াইনি আর কথা বলেন কাল যদি নওশাদ ভাই না হয় অন্য পীরজাদা হয় অন্য আলেম হয় আমরা তার পক্ষেও কথা বলবো না